পঞ্চম দফা ভোটের দিনে জোড়া প্রচার সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সপ্তাহের প্রথম দিনেই তাঁর কর্মসূচি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে লড়াইয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরপর মুখ্যমন্ত্রী আরও একটি সভা করেন বিষ্ণুপুর লোকসভা এলাকায়। সাত সকালে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নজরদারি চালাতে পৌঁছে গিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্রে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব দেখে তিনি আপ্লুত। আজকে হুঙ্কার দেওয়ার দিন নয় বলেও জানান তিনি। রাজ্যের পঞ্চম দফায় সাত কেন্দ্র মিলিয়ে মোট 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে 613 কোম্পানি বাহিনী মোতায়েনের কথা থাকলেও রাজ্যের সাত কেন্দ্রের জন্য পরে আরও 37 কোম্পানি বাহিনী বাড়িয়েছে কমিশন। কুইক রেসপন্স টিম থাকছে 567টি। এছাড়াও 25,590 জন পুলিশকর্মী মোতায়েন থাকছেন 13,581টি বুথে। পঞ্চম দফা ভোটের আগে রক্তারক্তি আরামবাগে ভোটের আগের রাতে তিন তৃণমূল কর্মীকে বেধড়ক মার ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। তাদের উদ্ধার করে রাতেই আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। বনগাঁ লোকসভার গোবরডাঙ্গা থানার অন্তর্গত কুচুলিয়া FP স্কুলে 97 নম্বর বুথে মেশিন বিভ্রাট। সকাল থেকে এক ঘন্টা বন্ধ থাকে বুথে ভোটগ্রহণ পর্ব। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা বিরক্ত হন, পরে ইলেকশন কমিশন মেশিন বদল করে সুষ্ঠুভাবে ভোট পর্ব চালু করে। হাওড়ার লিলুয়ায় ভারতী হাইস্কুলে উত্তেজনা। 176 নম্বর বুথে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ভোটগ্রহণ। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বুথে যেতেই বিক্ষোভ শুরু হয়। হাওড়ায় লিলুয়ার প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ, মারধরের অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে। অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সরায় কমিশন। অ্যাকশন টেকেন রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি থেকে উদ্ধার 2 লক্ষ টাকা সহ আগ্নেয়াস্ত্র। হুগলির দাঁতপুর থানার হারিট এলাকায় নাকা চেকিং করার সময় উদ্ধার হয়। পঞ্চম দফা ভোটের ঠিক আগের রাতে পুলিশ বিজেপি নেতার গাড়ি আটক করে। শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তিনচড়া তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পতাকা ছিঁড়ে ফেলা হয় ও অফিস ভেঙে ফেলা হয়। ঘটনাস্থল পরিদর্শনে রচনা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম দফার ভোট চলাকালীন তাজা বোমা উদ্ধার। পুরশুরা বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগরে উদ্ধার হয় 2টি তাজা বোমা। পুলিশ বোমাগুলো উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ, রবিবার রাতে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন দফায় দফায় বোমাবাজি করে। সোমবার এই এলাকায় তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সোমবার থেকে হাওয়া বদল। সোমবার সকালে চড়ার রোদ ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা সহ কলকাতায় মুষলধারে বৃষ্টি নামে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পর্যটকদের জন্য দুঃসংবাদ শোনালো সিকিম সরকার। সিকিমে জনপ্রিয় টুরিস্ট স্পট ভ্রমণে যেতে নিষেধাজ্ঞা জারি। খারাপ আবহাওয়া ও ধসের জেরে গুরুদংমাগামী রাস্তার বেহাল দশা। ঘুরতে গিয়েও ফিরে আসতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। পুরীর গলির মোড় থেকে বড় রাস্তা, চতুর্দিক থিক থেকে ভিড়, পা রাখার জায়গা নেই জগন্নাথ ধামে। পুরীতে জনজোয়ার নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোতে। সোমবার ওড়িশার পুরীর মন্দিরের সামনে গ্র্যান্ড রোড ধরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 3টি আসন, মহারাষ্ট্রের 13টি আসন, ওড়িশার 5টি আসন, উত্তরপ্রদেশের 14টি আসন, পশ্চিমবঙ্গের 7টি আসনে ভোট। এছাড়া জম্মু কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার 35টি আসনে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ। সকাল থেকে শুরু হয়েছে পঞ্চম দফা নির্বাচন। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি, ঘাসফুল বনাম পদ্ম লড়াইয়ে দফায় দফায় উত্তেজনা। রাজ্যের 7টি লোকসভা কেন্দ্রে মোট 450 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করানো বাড়তি চ্যালেঞ্জ কমিশনের কাছে। মোদীর আত্মবিশ্বাসে চিড় ধরেছে। মহারাষ্ট্রে 50% আসনে জয়ের বার্তা পাওয়ারের। 400 পার তো দূরের কথা, এবার সরকার গঠনেও যথেষ্ট সন্দিহান গেরুয়া শিবির, দাবি বিরোধীদের। ইভিএমে বিজেপি প্রার্থীর নামের পাশে বোতামে 8 বার প্রেস। বারবার গেরুয়া প্রার্থীকে ভোট দেওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে তাজ্জব সকলেই। আর এই অপরাধেই এক যুবককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। এই প্রথমবার ভারতের নাগরিক হিসেবে ভোট দিলেন অক্ষয় কুমার। 2023 সালের স্বাধীনতা ভারতের নাগরিক হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। স্বাধীনতা দিবসে টুইটারে তাঁর নাগরিকত্বের শংসাপত্রে টুইটও করেছিলেন অক্ষয়। ভোট দিয়ে খুশি অভিনেতা। মা হলেন ইয়ামি গৌতম। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অক্ষয় তৃতীয়ার দিনই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখবর জানালেন সোমবার। ছেলের নাম বেদাবিদ রেখেছেন ইয়ামি ও তাঁর স্বামী আদিত্য ধর।
কোপা আমেরিকায় অনিশ্চিত ব্রাজিলের গোলকিপার এডারসন গত সপ্তাহে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ধাক্কা লেগে আইস হকেটে চিড় ধরে তার। তবে এডারসনের বদলি হিসেবে ব্রাজিলের 23 সদস্যের দলে জায়গা পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল। আর্সেনালকে হারিয়ে ইতিহাসের পাতায় ম্যানচেস্টার সিটি, চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিল পেপ গার্দিওলার শীর্ষরা, সেই সঙ্গে ইতিহাসের প্রথম দল হিসেবে গড়ল অনন্য এক নজির।